শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তানে মসজিদের বাইরে প্রকাশ্যে সাবেক প্রধান বিচারপতিকে গুলি করে হত্যা। এবার পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ বললেন বাইডেন। বাইডেনের পরমাণু মন্তব্যের প্রতিবাদে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে পাকিস্তান। এবার বিস্তারিত। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ নূর মিসকান জায়কে একটি মসজিদের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাসিমা খারান মহাসড়কের মধ্যে খারান শহরের একটি মসজিদের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। খারানের পুলিশ সুপার আসিফ হালিম বলেছেন, খারান এলাকায় মসজিদের বাইরে মোহাম্মদ নূর মিসকান জায়কে হামলাকারীরা গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানেই তার মৃত্যু হয়ে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, বিচারকের মৃত্যুতে শোক প্রকাশ করে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদ্দুস বিবেঞ্জা বলেছেন, তার সেবা অবিস্মরণীয়। বিবেঞ্জা বলেন, শান্তি শত্রুদের কাপুরুষোচিত আক্রমণ জাতিকে ভয় দেখাতে পারবে না। মাসকানজাই একটি যুগান্তকারী রায় লিখেছেন, যাতে সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাকে শরিয়া বিরোধী ঘোষণা করা হয়েছে। বেলুচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার দাবি, বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তানের নাম থাকবে, কারণ ইসলামাবাদের হাতে যে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার আছে তাতে কোনো নিয়ন্ত্রণ নেই। শুক্রবার ডেমোক্রেটিক কংগ্রেস ক্যাম্পেইন কমিটি রিসেপশনে একা দেখে বিদেশি রাষ্ট্র নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় উঠে আসে পাকিস্তানের প্রসঙ্গও। টেলিভিশন বিজ্ঞানী বিল নাই এবং ফ্যাশন ডিজাইনার টম ফোর্ড সহ দর্শকদের উদ্দেশ্যে ভাষণের সময় বাইডেন বলেন, আমার মনে হয় বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হল পাকিস্তান। সে দেশের হাতে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র আছে। পাকিস্তানে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটিকে বিপজ্জনক দেশ বলেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। এরই মধ্যে বাইডেনের মন্তব্যের প্রতিবাদ জানাতে পাকিস্তানের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লুমকে তলবের সিদ্ধান্ত নিয়েছে। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত হয়েছে। এজন্য বর্তমান শাহবাজ সরকার মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লুমকে তলব করবে। এর আগে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেন, বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তানের নাম থাকবে, কারণ ইসলামাবাদের হাতে যে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার আছে তাতে কোনো নিয়ন্ত্রণ নেই। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।